বাজেট নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, বলা হচ্ছে সোশ্যাল সেফটি নেটকে আরও বেশি শক্তিশালী, অর্থাৎ সামাজিক সুরক্ষা খাত যেগুলো রয়েছে তার আরও বেশি সুরক্ষিত করার জন্য কিন্তু বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি তুলনামূলক বিশ্লেষণে যাই, কেমন চিত্র দেখতে পাই? রাব্বি, আমরা এটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আসলে এবার দেখে আসি যে বড় দাগে আসলে এবারের বাজেটের বিশেষ কি কি দিক খেয়াল করার মতো সেই বিষয়টা আমরা কোন কোন বিষয় উল্লেখযোগ্য সেই বিষয়গুলো আমরা একটু এক নজরে দেখে আসি, তারপর আমরা আলোচনাতে যাচ্ছি। আমরা যদি দেখি যে এবারের যে প্রস্তাবিত বাজেট, সেই প্রস্তাবিত বাজেটে বিশেষ দিক হচ্ছে করযোগ্য না হলেও রিটার্ন জমা দিলে তাকে 2000 টাকা দিতে হচ্ছে যদি তার 3 TIN থাকে। একাধিক গাড়ির মালিককে গুনতে হবে বাড়তি কর, এটা কার্বন ট্যাক্স, এটা উন্নত বিশ্বে বা পরিবেশ বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য এই করটির প্রচলন আছে এবং বাংলাদেশ যেহেতু পরিবেশের সুরক্ষার সবসময় প্রশংসার দাবিদার তো বাংলাদেশ এই উদ্যোগটি নিয়েছে, এটি একটি চোখে পড়ার মতো। স্বর্ণপাচার রোধে ব্যাগেজ রুলসের পরিবর্তন, এটি একটি বড় একটা উদ্যোগ এটা বলা যায়। ভূমি অপারেটরদের আসলে শুল্ক কর আরও বাড়বে মানে যখন এটি বন্ধ হবে। হ্যাঁ, আমরা যদি এখন বলি আপনার প্রশ্নটা স্বর্ণের এটা নিয়ে যদি বলি, তাহলে বাংলাদেশে যে পরিমাণ স্বর্ণের দরকার হয় বছরে এবং যে পরিমাণ ব্যাগেজ রুলসের আওতায় এতদিন পর্যন্ত এসেছে, এটার আসলে 1/5 দেশের ভেতরে ব্যবহার হয়, এটি বাজুসের দাবি বা বাজুসের তথ্য। তাহলে এই যে ব্যাগেজ রুলসের আওতায় যে বিপুল পরিমাণ স্বর্ণ আসে, এই স্বর্ণগুলো আসলে যায় কোথায়, এই উৎসটা আসলে বাজুস জানে না, যেহেতু তারা ব্যবহার করে না তাহলে কোথায় যায়, তাদের কথা হচ্ছে এই স্বর্ণটা পাচার হয়ে যায়। এবং পরিবর্তনটা যেটা এসেছে যে এতদিন একজন ব্যক্তি 234 গ্রাম স্বর্ণ বার নিয়ে আসতে পারতেন এবং প্রতি ভরিতে তার 2000 টাকা করে শুল্ক দিতে হতো, যেহেতু দেশের ব্যবহারের জন্য এই পরিমাণ দরকার হয় না, যার জন্য বাজুসের প্রস্তাবই ছিল এটিকে কমানোর এবং সরকারও সেই উদ্যোগটি নিয়েছে যেন পাচারের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে না পারে। সেখানে এবার এসেছে যে স্বর্ণের পরিমাণ নিয়ে আসতে পারবে অর্ধেক, অর্থাৎ 117 গ্রাম এবং শুল্ক দিতে হবে দ্বিগুণ, অর্থাৎ 4000 টাকা। তো এই উদ্যোগটা অন্তত বাংলাদেশকে যে স্বর্ণ পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখান থেকে অনেকটাই কিন্তু মুক্তি দেবে। এবং শুধুমাত্র স্বর্ণ পাচারের রুট মানে স্বর্ণের পাচার সেটা না, কিন্তু পাচারের রুট হিসেবে, কারণ আপনি জানেন যে যে কোনো অবৈধ পণ্যের লেনদেনের ক্ষেত্রে স্বর্ণের বিনিময়টা অনেক সহজ, তো সেই জায়গা থেকে স্বর্ণ বিনিময়ের মাধ্যমে এমন হতে পারে আরও অনেক কিছু পাচারের পথ সুগম হয়। তো সেই জায়গাটাতে এবার যে বাজেটে যে উদ্যোগটা নেওয়া হয়েছে স্বর্ণের পাচার রোধে যে ব্যাগেজ রুলসের যে পরিবর্তন, এটি একটি বড় একটি ইতিবাচক ইমেজ বৃদ্ধির, ভাবমূর্তি বৃদ্ধির একটি উদ্যোগ এটা বলা যায়। একই সাথে আমরা যদি দেখি যে একাধিক গাড়ির মালিককে গুনতে হবে বাড়তি কর, এটি আসলে পরিবেশ সুরক্ষার দিক থেকে এবং একাধিক গাড়ি ব্যবহার করে রাস্তায় যানজট তৈরির ক্ষেত্রে কিছুটা সচেতন করবে গাড়ি ব্যবহারকারীদের, কারণ আমরা অনেকেই কিন্তু অনেক একা অনেক গাড়ি আছে, নাগরিকরা অনেক সাধারণ মানুষ স্বস্তি পাবে এবং পরিবেশ সুরক্ষিত হবে। তো এটি একটি উদ্যোগ এবং এটি প্রথমবার কেউ গাড়ি ব্যবহার করলে সরকারও কর পাচ্ছে, ব্যবহার এবং যে পরিবেশের প্রতি দায়বদ্ধতা এই কার্বন কর এটা নিয়ে কিন্তু উন্নত বিশ্ব বেশ সোচ্চার, বাংলাদেশ প্রথমবারের মতো এটা এ করলো এবং এটিও একটি এক মানে আলোচিত বিষয়। কর্মুক্ত আয়সীমা বৃদ্ধি, এটি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের চাহিদা থাকে বা প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার মতো 3 বছর পরে অবশ্য সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে কর্মুক্ত আয়সীমা বৃদ্ধি পেল, একই সাথে কিন্তু সাধারণের জন্য আরেকটি একটু চাপ তৈরি হলো, 2000 টাকা ন্যূনতম কর দিতে হবে, এটি আসলে সাধারণের মাঝে কি প্রভাব পড়ছে? এটি আসলে সাধারণের মাঝে যেটা অন্তত ব্যবসায়ী মহল বা সাধারণ মানুষ যেটা ভাবতে পারেন এবং যেটা হতে পারে যেটা বলছেন, সেটি হচ্ছে যে এটি আসলে যে 3 ইয়ার যে আগ্রহ তৈরি হয়েছিল এতদিন সেটি অনেকটা কমে যাবে, কারণ অনেকের 3 আছে কিন্তু তার আসলে কর দেওয়ার মতো আয় নেই, কিন্তু এবার তাকে 3 থাকলে রিটার্ন জমা দিতে হবে এবং রিটার্ন জমা দিলে তাকে 2000 টাকাও দিতে হবে। যদি এই রিটার্ন জমা না দেন এবং তার যদি 3 থাকে তাহলে কিন্তু সে আবার অন্তত 40-44টি সুবিধা নিতে পারবে না কিন্তু পরবর্তীতে, আবার অনেক সুবিধাও নিতে পারবে। এই যে রাজস্ব বোর্ড আসলে এটি যে কতটা ভালো উদ্যোগ নিল বা কতটা সমালোচিত উদ্যোগ নিল এটা আসলে কিছুদিন পরে বোঝা যাবে, কারণ এখান থেকে ধরেই নেওয়া হচ্ছে যে সাধারণ মানুষের ভেতরে এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করা হলো এবং সে তারা এখান থেকে আসলে মুক্তি পেতে চাইবে, ফাঁকি দিতে চাইবে। তো দিন শেষে আসলে বোঝা যাবে এটি আসলে কতটা ভালো হলো।
এই যে রাব্বি, আমরা আলোচনা করছি যে বাজেটের যে আলোচিত দিক, সেই আলোচিত দিকের ভেতরে কিন্তু একটু সাধারণ মানুষের প্রত্যাশা থাকে যে আসলে কোন পণ্যের দাম কমলো, কোন পণ্যের দাম বাড়লো। যদিও আমরা দেখেছি যে এবার বাজেটে আসলে খুব সুখবর নেই, পণ্যের দাম কমিয়ে দাম বৃদ্ধির পরিমাণটাই বেশি, কিংবা গত বছর যেখানে যে সুবিধা দিয়েছিল সেই সুবিধাটা অব্যাহত রাখারই আছে। তো আমরা রাব্বি, আমার করা একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে আসি। উচ্চমূল্যের উত্তাপে নিত্যপণ্যের বাজারে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে জানানো হলো এবার রান্না করতেও গুনতে হবে বাড়তি টাকা, কারণ ভ্যাট বসানো হচ্ছে এলপিজি সিলিন্ডারে। শখ করে তেহারি বিরিয়ানি কাচ্চি খাবেন, জানেনই তো শখের তোলা 80 টাকা, ভ্যাট বসতে যাচ্ছে বাসমতি চালে। খেজুর কিনতে গেলেও চাপে পড়বেন, কারণ দাম বাড়ানোর প্রস্তাব এসেছে উত্থাপিত বাজেটে। দাম বৃদ্ধির খবর শুনে ঘেমে গেলেন, সেই ঘাম মুছতেও বাড়তি টাকা দিতে হবে, কারণ টিস্যুর দামও বাড়ানো হচ্ছে, দাম বাড়ছে স্যানিটারি ন্যাপকিন ও মানি ব্যাগের। হয়তো ভাবছেন এগুলো সব বড়লোকি ব্যাপার স্যাপার, আপনার দরকার প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের গৃহস্থালী সামগ্রী ও তৈজসপত্র, এখানেও এবার 2.5% বেশি ভ্যাট দিতে হবে। আগেই যেখানে মেলেনি বাজার হিসাব, এবার তো কলমেরই দাম বাড়ছে। বাড়তি খরচের চাপে চোখে অন্ধকার দেখছেন, সাবধান, চশমার ফ্রেম ও সানগ্লাসের দাম বাড়ছে। টেনশনে সিগারেট ধরাবেন, এবারও বাড়ছে ক্ষতি করে তামাকজাত পণ্যের দাম, দাম বৃদ্ধির তালিকায় রয়েছে দেশি মোবাইলও। নতুন সংসার শুরু করতে যাচ্ছেন, শুনে রাখুন, ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে আনা স্বর্ণবারের শুল্ক বাড়িয়ে দ্বিগুণ হতে যাচ্ছে আগামী জুলাই থেকে, মানে মূল্যবান এই ধাতুর দাম আরও বাড়ছে। জীবনের উত্থান পতনের কোনো সময় হয়তো গাড়ি কিনেছিলেন, আগামী জুলাই থেকে একটির বেশি গাড়ি থাকলে দিতে হবে বাড়তি কর। তাহলে কি বাইসাইকেল কিনবেন? স্বয়ংক্রিয় পরিবেশ বান্ধব এই বাহনেরও দাম বাড়ছে। আগে করযোগ্য না হলে বিনামূল্যে আয়কর রিটার্ন জমা দিতে পারতেন, এবার থেকে আপনাকেও দিতে হবে 2000 টাকা, না হলে পাবেন না দরকারি 40টির বেশি সুযোগ সুবিধা। তবে ম্যালেরিয়া আর যক্ষা হলে আপনার পাশে থাকছে সরকার, এসবের চিকিৎসায় দরকারি ওষুধের দাম কমছে। এত কিছুর পর যদি জীবনে কোনো খুশির খবর পান, তাহলে তা সস্তায় ভাগাভাগি করতে পারবেন, মিষ্টির ভ্যাট কমিয়ে আপনাকে সেই সুযোগ দিচ্ছে সরকার। দাম কমবে হাতে তৈরি বিস্কুট ও অপটিক্যাল ফাইবারের। জানি না কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ, তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি সবুজ, আপনার রিপোর্টটি দেখছিলাম যে মানুষের যে প্রত্যাশা এবং দাম বাড়া কমার যে রিপোর্টটি, আসলেই সত্যিকার, খুব সহজ করে, খুব মজা করে আপনি কিন্তু জানিয়েছেন। আমরা যদি একটু আবার ওই বিশেষ আলোচনার দিকে যাই, যে আপনি বলছিলেন যে বিশেষ কী কী দিক রয়েছে, যেই 5টি বিষয় আমরা বলছিলাম, আর কী কী বিশেষ আসলে এবারের বাজেটে আমরা পাই? আরও কয়েকটি বিশেষ দিক আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে 7.5% প্রবৃদ্ধির বিপরীতে 6.5% মধ্যে মূল্যস্ফীতি বেঁধে রাখা, এটি একটি বিশেষ চ্যালেঞ্জ। এটি নিয়ে কিন্তু সবুজ সারাদিনই আলোচনা হয়েছে, বিশ্লেষকরা মন্তব্য করেছেন যে যেখানে গত বছরই আমরা মূল্যস্ফীতি প্রায় 9-এর কাছাকাছি ছিল, সেখানে এবারের বাজেটে এই যে মূল্যস্ফীতি, সেই 6.5 ধরে রাখাটা কতটা সরকারের জন্য চ্যালেঞ্জ হবে? এই জন্য যে একবার দাম বেড়ে গেলে এটা দাম কমে না সহজে, সেই একটা চ্যালেঞ্জ আছে। এবং দ্বিতীয় হচ্ছে যে মূল্যস্ফীতি 6.5% বেঁধে রেখে আসলে 7.5% প্রবৃদ্ধি এটি অর্জন করা একটা চ্যালেঞ্জ হবে। কারণ হচ্ছে যে 7.5% প্রবৃদ্ধি এটি উদীয়মান অর্থনীতির জন্য খুব বড় ব্যাপার না, কিন্তু বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে বা এখন যে বৈশ্বিক অবস্থা রয়েছে, সেইখানে 7.5% প্রবৃদ্ধি অর্জন করাটা চ্যালেঞ্জ। এবং সেখানে দিক রয়েছে, সেটা আমি যদি এটা শেষ করি, তাহলে এখানে যে বিনিয়োগটা করতে হবে, সেই বিনিয়োগটা বাড়লে, কর্মসংস্থান তৈরি হলে, মানুষের হাতে অর্থ চলে এলে, তখন কিন্তু মূল্যস্ফীতিটা স্বাভাবিকভাবেই 7.5% 6.5% আর বেঁধে রাখা সম্ভব হবে না। তো দুইটার আসলে সমন্বয় করে এই বাজেট বাস্তবায়নটা করা বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে সরকারকে, এটা বলা যায়। মন্ত্রী মহোদয় যেমন বলছিলেন যে সাধারণের জন্য বাজেট, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে সামাজিক সুরক্ষা এবং ভাতাভোগীদের সংখ্যা এবং বরাদ্দ কিন্তু অনেকাংশে বাড়ানো হয়েছে। আমরা যদি দেখি যে সামাজিক সুরক্ষা খাতে এবার কিন্তু বরাদ্দ বেড়েছে, এবার 1,26,272 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, গতবার এই বরাদ্দটা ছিল 1,13,000 কোটি টাকার কিছুটা বেশি, গত বছর মানে গত বাজেটে এবং চলতি অর্থ বছরের জন্য। তো এই যে সামাজিক সুরক্ষা খাতে, আসলে অনেকদিন ধরেই বলা হচ্ছিল যে সামাজিক সুরক্ষা খাতে অপচয় এবং দুর্নীতি ছাড়া সুবিধাভোগীর কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ সহায়তা কিংবা নানা ধরনের যে সুবিধা রয়েছে, কাবিখা থেকে শুরু করে
OMS এই সুবিধাগুলো পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছিল। তো সেখানে করোনার পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্বাভাবিকভাবে জনজীবনকে কিন্তু বিপর্যস্ত করে ফেলেছে, যার জন্য এই সামাজিক সুরক্ষা খাতে কিন্তু এবার একটু বাড়তি নজর দেওয়া হচ্ছে। এবং এই যে বাড়তি নজর বা বরাদ্দ বাড়ানো হয়েছে, এই বরাদ্দটা সেই আগের জনগোষ্ঠীকেই কিন্তু দেওয়া হচ্ছে না, সেখানে ভাতাভোগীর সংখ্যাও কিন্তু বাড়িয়েছে। আমরা যদি দেখি যে আসলে বয়স্ক ভাতা সবচেয়ে আসলে সামাজিক সুরক্ষা খাতের স্পর্শকাতর জায়গা বলা যায়, সেই বয়স্ক ভাতার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। আগে যেখানে মাসিক 500 টাকা করে দেওয়া হতো, এখন কিন্তু 600 টাকা দেওয়া হবে, এবং ভাতাভোগীর সংখ্যা 1 লাখ সামথিং বাড়ানো হয়েছে। তো গৃহীতা এদের ভাতাও বাড়ানো হয়েছে, প্রতিবন্ধী ভাতার সংখ্যা বাড়ানো হয়েছে, ভাতাভোগীর সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে, ভাতার পরিমাণ এবং ভোগীর সংখ্যা। সবুজ, আপনি বলছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, করোনার অভিঘাত পেরিয়ে এবং একই সাথে বৈদেশিক নানা দাতা সংস্থার নানা চাপ, ভর্তুকি কমানো, তার মধ্যেও কিন্তু কৃষিখাত সহ অন্যান্য অনেক জায়গায় কিন্তু ভর্তুকি বাড়ানো হয়েছে। এই যে ভর্তুকি বাড়ানো, এটি নিশ্চয়ই বাজেটে জনসাধারণের জন্য তো ইতিবাচক? জনসাধারণের জন্য ইতিবাচক বরাদ্দটা ঠিক, কিন্তু যেটা প্রশ্ন আসে, ভর্তুকি প্রণোদনা এবং সামাজিক সুরক্ষা খাতের ব্যয় সুষ্ঠুভাবে অর্থাৎ স্বচ্ছভাবে বণ্টন করা, এটি একটি চ্যালেঞ্জের মুখে এবং এটি প্রতিবারই প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। যদি প্রশ্নবিদ্ধ না হয়, স্বচ্ছভাবে যদি অপচয় ছাড়া যদি এই ব্যয়টা করা যায়, তাহলে অবশ্যই সেটি কর্মসংস্থান, উৎপাদন ব্যবস্থায় প্রভাব ফেলবে এবং সেই প্রভাবের সুফলটা সাধারণ মানুষ পাবে, যদি অপচয় এবং দুর্নীতি না হয়। সবুজ, আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজেটের কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।